হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম তোমাদের আমাদের আজকের আয়োজনে। আর আমরা আজকে কথা বলবো ইংরেজি ভাষা শিক্ষা প্রোগ্রাম থেকে 58তম ক্লাসে। তো এই 58তম ক্লাসে আমরা ইংরেজি ভাষা শিক্ষার কিছু স্ট্রাকচার শিখবো, যে স্ট্রাকচারগুলো দিয়ে তোমরা বিভিন্ন বাক্য তৈরি করে কীভাবে তোমাদের এক্সপ্রেশনগুলো প্রকাশ করতে পারো ইংরেজিতে, সেটা আমরা শিখবো। তো তোমরা যারা পিছনের ক্লাসগুলো করো নাই, তারা অবশ্যই আমাদের পিছনে ধারাবাহিক ক্লাসগুলো দেওয়া আছে, অবশ্যই সেগুলো একটু ফলো করলে এই ক্লাসটা বুঝতে বেশি সুবিধা হবে। আর আমরা আজকের এই ক্লাসটিতে অতীতমূলকের কিছু বাক্য প্যাসিভ আকারে, মানে ইনডাইরেক্টলি করা হয়েছিল বা কোনো কিছু করা হয়েছিল বা কোনো কিছু করা হয়েছিল না, অথবা এই ধরনের কিছু প্রশ্ন রিলেটেড যে স্ট্রাকচারগুলো আছে সেটা নিয়ে আলোচনা করবো। তো আমরা কথা না বাড়িয়ে আমরা প্রথমে যে স্ট্রাকচারটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। যদি আমরা কাউকে কোনো কিছু বা কোনো কিছু করা হয়েছিল বা কোনো কিছু করা হয়নি এমন ধরনের বাক্য বলতে চাই, তো আমরা কীভাবে বলবো? তো সেই জন্য তোমাকে এই গঠনটা মনে রাখতে হবে। প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে সাহায্যকারী ভার্ব, এরপর হচ্ছে V3, এখানে V3, এরপর হচ্ছে অবজেক্ট। দেখো আমরা একটু বিশ্লেষণ করি। সাবজেক্ট বলতে কি বোঝায়? সাবজেক্টটা হচ্ছে কর্তা, মানে যে কাজটি করে। তবে এই বাক্যের ক্ষেত্রে মনে রাখবা এটা যেহেতু ইনডাইরেক্টলি বা প্যাসিভ আকারে হচ্ছে, বা এইটা সাবজেক্টটা এমন হবে যে এই সাবজেক্টটা নিজে কাজ করতে পারে না, অন্য কেউ কাজটা করে দেয় এমন ধরনের সাবজেক্টটা হবে কিন্তু। হ্যাঁ, আর হচ্ছে সাহায্যকারী ভার্ব। আর এই সাহায্যকারী ভার্ব হিসেবে যেহেতু আমরা অতীতমূলক বাক্য গঠন করছি, এই অতীতমূলক বাক্য গঠনের জন্য আমরা এখানে ওয়াজ অথবা আর দিব। যদি সাবজেক্টটা তোমার একজন হয় তাহলে তুমি ওয়াজ দিবা, আর একের অধিক হলে আর দিবা। ওকে, আর এরপর হচ্ছে আমরা ভার্ব 3, মানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। আমাদের ভার্বের তিনটে রূপ আছে, প্রেজেন্ট রূপ মানে বর্তমান রূপ, পাস্ট রূপ মানে অতীত রূপ, আর পাস্ট পার্টিসিপাল মানে ভবিষ্যতের রূপ। এই যে V3, এই V3টা কিন্তু আমরা এখানে ব্যবহারটা করব, কারণ প্যাসিভ আকারে করলে আমাদের V3টা দরকার হয়। ওকে, মানে ভার্বের তৃতীয় রূপটা। আর এরপর হচ্ছে অবজেক্ট। তো অবজেক্ট হচ্ছে কি, যদি আমরা বাড়তি কোনো অবজেক্ট পাই কোনো একটা উদ্দেশ্য, তো সেই ক্ষেত্রে আমরা এখানে দিয়ে দিতে পারবো। তো এটা যদি আমরা নেগেটিভ করতে চাই, আমরা গঠনটা আগেই বলে দিই, এটা যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে একই গঠন, শুধু এখানে নট আসবে সাহায্যকারী ভার্বের পরে। তো দেখো কি হয়, সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব, তারপর হচ্ছে নাট, তারপরে V3, তারপর হচ্ছে অবজেক্ট। ওকে, আমরা একটা উদাহরণ দেখি এই স্ট্রাকচার দিয়ে করতে পারি কিনা। দেখো, সকালে লিসনটি তৈরি করা হয়েছিল। যদি কাউকে বলি সকালে লিসনটি তৈরি করা হয়েছিল, কি তৈরি করা হয়েছিল বলতো? লিসনটি, এই লিসন কিন্তু একা একা তৈরি হয় নাই, কেউ একজন করেছিল, মানে আমি করেছিলাম অথবা তুমি করেছিলে। তো সকালে লিসনটি তৈরি করা হয়েছিল, যদি আমরা এই কথাটা বলি তাহলে আমরা কীভাবে বলবো? দ্য লিসন ওয়াজ প্রিপার্ড, দ্য লিসন ওয়াজ প্রিপার্ড ইন দ্য মর্নিং, দ্য লিসন ওয়াজ প্রিপার্ড ইন দ্য মর্নিং, সকালে লিসনটি তৈরি করা হয়েছিল। দ্য লিসন এখানে হচ্ছে সাবজেক্ট, ওয়াজটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, প্রিপার্ড হচ্ছে ভার্বের তৃতীয় রূপ, আর ইন দ্য মর্নিং এটা হচ্ছে অবজেক্ট। তো আশা করি বোঝা গেল। তো দেখো, এটাকে যদি আমরা নেগেটিভ বলতে চাই, সকালে লিসনটি তৈরি করা হয়নি বা হয়েছিল না, তো আমরা কী বলবো? দ্য লিসন ওয়াজ এন্ড প্রিপার্ড ইন দ্য মর্নিং, দ্য লিসন ওয়াজ এন্ড কী বলতো? প্রিপার্ড ইন দ্য মর্নিং। ওকে, এরপরে যেটা আছে, আমরা যদি কোনো কিছু করা হয়েছিল বা কোনো কিছু করা হয়নি এমন ধরনের প্রশ্ন করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা কীভাবে বলবো? দেখো, প্রথমে হচ্ছে আমরা সাহায্যকারী ভার্বটা নিয়ে আসবো, একই গঠন, সাহায্যকারী ভার্বটা আগে নিয়ে আসবো, তারপরে হচ্ছে সাবজেক্ট, V3, অবজেক্ট, এরপর প্রশ্নবোধক চিহ্ন যদি আমরা লিখি তাহলে সেই ক্ষেত্রে। আর নেগেটিভের ক্ষেত্রে দেখো, প্রথমে সাহায্যকারী ভার্ব, তার সাথে নট চলে আসবে, এরপরে সাবজেক্ট, এরপরে যে V3, এরপর হচ্ছে অবজেক্ট। আমরা একটা উদাহরণ দেখি তাহলে ক্লিয়ার হবে সব। রাতে কি চোর ধরা হয়েছিল? দেখো, রাতে কি চোর ধরা হয়েছিল? হ্যাঁ, রাতে তো চোর ধরা হয়েছিল, মানে আমরা একটা প্রশ্ন করলাম হ্যাঁ অথবা না উত্তরটা জানার জন্য। তো তখন কি বলবো? ওয়াজ থেফ খট অ্যাট নাইট, ওয়াজ থেফ খট অ্যাট নাইট, রাতে কি চোর ধরা হয়েছিল। যদি আমরা নেগেটিভ বলি, রাতে কি চোর ধরা হয়নি, তাহলে ওয়াজ এন্ড থেফ খট অ্যাট নাইট, ওয়াজ এন্ড থেফ খট অ্যাট নাইট। ওকে, এরপরে যে স্ট্রাকচারটা আছে, দেখো, নির্দিষ্টভাবে কিছু করা হয়েছিল বা হয়নি এমন জানতে চাইলে হোয়াট অথবা সাহায্যকারী ভার্ব বসবে, তারপরে হচ্ছে কী বসবে দেখো, তারপর হচ্ছে ভার্ব 3 বসবে, এবার অবজেক্ট বসবে। তবে এখানে হোয়াটের পর সাহায্যকারী ভার্ব
তারপর হচ্ছে মূল মানে ভার্বের তৃতীয় রূপ, এরপর হচ্ছে অবজেক্ট। এখানে কিন্তু সাবজেক্ট আমরা বলিনি, কারণ এখানে হোয়াট দিয়ে প্রশ্ন করতে চাই না, আমরা সাবজেক্টের অ্যান্সারটা চাই, এই জন্য আমরা সাবজেক্টটা বলতে চাই না, নির্দিষ্টভাবে কোনো কিছু উত্তর চাই, যেরকম কি করা হয়েছিল। যদি আমরা এই উদাহরণটা বলি তাহলে হোয়াট ওয়াজ ডান, কি করা হয়নি, হোয়াট ওয়াজ অ্যান্ড ডান, কি করা হয়নি, একদম নির্দিষ্ট করা, তখন আমরা একটা উত্তর কিন্তু আমরা বলতে পারি। ঠিক আছে, আসলে কি আমরা যদি এটাকে কখন দিয়ে প্রশ্ন করি, কখন কিছু করা হয়েছিল বা কিছু করা হয়নি, ঠিক আছে, এমন ধরনের বাক্য আমরা কিভাবে করতে পারি, প্রথমে দেবো আমরা হচ্ছে হোয়েন, কখন কথা যেন হোয়েন, এরপর সাহায্যকারী ভার্ব, এরপর হচ্ছে সাবজেক্ট ভিথিরি, এরপর হচ্ছে অবজেক্ট। ওকে, আর যদি নেগেটিভ করতে চাই, হোয়েন সাহায্যকারী ভার্ব নাট, তারপর হচ্ছে সাবজেক্ট ভিথিরি অবজেক্ট। ওকে, দেখো কখন টাকা দেওয়া হয়েছিল, টাকা দেওয়া হয়েছিল, টাকাটা আমি অথবা তুমি বা কেউ দিয়েছিল, এই জন্য আমরা এটা প্যাসিভ আকারে ধরে নিই। কখন টাকা দেওয়া হয়েছিল, তাহলে হোয়েন ওয়াজ মানি গিভেন, হোয়েন ওয়াজ মানি গিভেন, কখন টাকা দেওয়া হয়েছিল, তো তুমি অ্যান্সার হিসেবে তোমার একটা সময় বলে দিতে পারো। তো দেখো কখন টাকা দেওয়া হয়নি, যদি এই ধরনের বাক্য করতে চাই, প্রথমে হোয়েন, তারপরে ওয়াজেন্ট, হোয়েন ওয়াজেন্ট মানি গিভেন, কখন টাকা দেওয়া হয়নি, প্রথমে হোয়েন দিলাম, তারপরে সাহায্যকারী ভার্ব, এর সাথে নট দিয়ে দিয়েছি, তারপরে এখানে সাবজেক্ট হিসেবে মানি আছে, পরে ভার্ব আছে গিভেন ভিথিরি। ওকে, এখানে অবজেক্ট নেই আমরা দিলাম না। এরপর যে রোলটা, যদি আমরা কোথায় দিয়ে প্রশ্ন করতে চাই বা কোথায় কিছু করা হয়েছিল বা কোথায় কিছু করা হয়নি, তো এটা কি বলবো, হায়ার, কোথায় জন্য কি হায়ার, তারপরে সাহায্যকারী ভার্ব, এরপর হচ্ছে সাবজেক্ট, এরপর ভিথিরি, এরপর হচ্ছে অবজেক্ট। আর যদি নেগেটিভ করতে চাই, হায়ার সাহায্যকারী ভার্ব, এটার সাথে নট, এরপর সাবজেক্ট ভিথিরি অবজেক্ট। ওকে, তো দেখো আমরা একটা উদাহরণ দেখি, কোথায় সেতুটি নির্মাণ করা হয়েছিল, কাউকে একটা জিজ্ঞেস করলো কোথায় সেতুটি নির্মাণ করা হয়েছিল, তাহলে কী বলবো, হায়ার ওয়াজ দ্য ব্রিজ বেল্ট, হোয়ার ওয়াজ দ্য ব্রিজ বেল্ট। যদি আমরা একটা নেগেটিভ বলতে চাই, হোয়ার ওয়াজ এন্ড দ্য ব্রিজ বেল্ট, কোথায় সেতুটি নির্মাণ করা হয়নি। ঠিক আছে, আমরা যদি মানে দেখো পরের প্রশ্নতে কেন কোনো কিছু করা হয়েছিল বা কেন কোনো কিছু করা হয়নি, কেন দিয়ে প্রশ্ন করতে চাই, তাহলে আমরা কী করব, তাহলে এই স্ট্রাকচারটা দিয়ে করব, সেটা হচ্ছে হোয়াই, সাহায্যকারী ভার্ব, সাবজেক্ট ভিথির অবজেক্ট। আর যদি নেগেটিভ বলতে চাই, তাহলে হোয়াই সাহায্যকারী ভার্ব নট সাবজেক্ট ভিথির অবজেক্ট। ওকে, একটা উদাহরণ দেখি, কেন চিঠি লেখা হয়েছিল, চিঠি কেন লেখা হয়েছিল, তাহলে হোয়াই ওয়াজ দ্য লেটার রিটেন, হোয়াই ওয়াজ দ্য লেটার রিটেন, অথবা হোয়াই ওয়াজ ইন দ্য লেটার রিটেন, কেন লেখা হয়নি, চিঠি কেন লেখা হয়নি। তো আশা করি এই রুলগুলো ক্লিয়ার। দেখো আরও কিছু রুল, পরের রোলটা একটু দেখি আমরা, দেখো পরেরটা যদি আমরা কেমনে বা কিভাবে কোনো কিছু করা হয়েছিল বা হয়নি, মানে কেমনে আমি কাজটা করেছিলাম বা কীভাবে কাজটি করেছিলাম, কীভাবে করে নেই, কীভাবে সেখানে গিয়েছিলাম, এই যে ধরনের বাক্য একটু ইনডাইরেক্টলি বলার জন্য, তো আমরা প্রথমে কী করতে পারি, আমরা প্রথমে হাও দিব, তারপরে সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভিদে, এরপর হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, আর যদি এটা নেগেটিভ করতে চাই, প্রথমে হাও, এই কেমনে বা কীভাবে জন্য, এরপর হচ্ছে সাহায্যকারী ভার্ব, এরপর হচ্ছে নট, এরপর হচ্ছে সাবজেক্ট ভিথিরি অবজেক্ট। তবে এখানে বলে রাখি, আমরা সাবজেক্টে কিন্তু সবসময় ওয়াজের ওয়ার দেবো, কারণ এখানে যেহেতু অতীতমূলক কথা বলা হচ্ছে, আর আমি বেশিরভাগ উদাহরণটাই কিন্তু ওয়াজ দিয়ে করাচ্ছি, তোমরা যদি এই সাবজেক্টে একের অধিক হয় তাহলে কিন্তু সেখানে ওয়ারটা ইউজ করবো। তো দেখো কীভাবে ইংরেজি শেখা হয়েছিল বা কীভাবে ইংরেজি শেখানো হয়েছিল, যদি আমরা এই কথাটা বলতে চাই ইংলিশে, তাহলে হাউ ওয়াজ ইংলিশ লার্নড, হাউ ওয়াজ ইংলিশ লার্নড। হ্যাঁ, আর যদি আমরা বলতে চাই যে কীভাবে ইংরেজি শেখা হয়নি, হাউ ওয়াজেন্ট ইংলিশ লার্নড। ওকে, হাউ ওয়াজেন্ট ইংলিশ লার্নড। ওকে, তো এই পরেরটা যেটা আছে, দেখো কার দ্বারা কোনো কিছু করা হয়েছিল বা হয়নি, কার দ্বারা কোনো কিছু করা হয়েছিল, তো এইটা যদি আমরা বলতে চাই, তাহলে বাই হোমটা আগে দেবো, বাই হোম সাহায্যকারী ভার্ব, এরপরে সাবজেক্ট অবজেক্ট। আর যদি আমরা নেগেটিভ করতে চাই, বাই হোম সাহায্যকারী ভার্ব নট সাবজেক্ট অবজেক্ট, যেরকম কার দ্বারা বিষয়টি সমাধান করা হয়েছিল, যদি আমরা এটা ইংরেজিতে বলতে চাই, তাহলে বাই হোম ওয়াজ দ্য ম্যাটার সলভড। আর যদি বলতে চাই যে কার দ্বারা বিষয়টি সমাধান করা হয়নি, তাহলে বাই হোম ওয়াজেন্ট দ্য ম্যাটার সলভড। ওকে, এই নটটা শুধু ওয়াজের সাথে লাগিয়ে দেবো। এর নেক্সট যেই স্ট্রাকচারটা আছে সেটা দেখো, কাকে বা কাদেরকে কোনো কিছু করা হয়েছিল, যদি আমরা এটা বলতে চাই তাহলে কী হবে, তো প্রথমে হচ্ছে হু, তারপর হচ্ছে সাহায্যকারী ভার্ব, তারপর হচ্ছে ভেদে, তারপর হচ্ছে অবজেক্ট, যেরকম কাদেরকে ধরা হয়েছিল। আর এটা নেগেটিভ করতে হলে অবশ্যই সাহায্যকারী ভার্বের সাথে নট করতে হবে। আমরা একটু উদাহরণ দেখি, দেখো কাদেরকে ধরা হয়েছিল, হু ওয়ার খাট, হু ওয়ার, মানে ওয়ার কেন বললাম, কারণ কাদেরকে বলছি আমি একের অধিক, এই জন্য ওয়ার, যদি একজন হতো তাহলে
কাকে ধরা হয়েছিল, তাহলে তোমরা ওয়াজ দিতে, ঠিক আছে? আচ্ছা, কাদেরকে ধরা হয়নি, তাহলে হু ওয়ারেন্ট খাট, হু ওয়ারেন্ট খাট। ওকে, আমাদের নেক্সট যে রোলটা আছে দেখো, সে রোলটা হচ্ছে কোনো ড্যাশটি করা হয়েছিল বা হয়নি, মানে কোনো কিছু করা হয়েছিল বা হয়নি, এমন ধরনের বাক্য আমরা কিভাবে ইংরেজিতে তৈরি করব। এই জন্য আমাদের স্ট্রাকচারটা হবে হচ্ছে, প্রথমে হুইজ, তারপর হুইজ ড্যাশ, তারপর হচ্ছে সাহায্যকারী ভার্ব, তাহলে ভিতরি অবজেক্ট, প্রশ্ন চিহ্ন। এইখানে দেখো এই হুইজ ড্যাশ, এই ড্যাশে আমরা একটা নাউন দিয়ে দিব, নাউন মানে হচ্ছে কোনো একটা নাম দিয়ে দিব যেটা করা হয়েছিল অথবা করা হয়নি। তো এটা যদি নেগেটিভ করতে চাই, হুইজ ড্যাশ সাহায্যকারী ভার্ব নট ভিতরি অবজেক্ট। ওকে, কোন গাড়িটি কেনা হয়েছিল দেখো, কোন গাড়িটি আমি জানতে চাচ্ছি, কোন গাড়িটি, তাহলে হুইজ কার, হুইজ কার ওয়াজ বট, হুইজ কার ওয়াজ বট, কোন গাড়িটি কেনা হয়েছিল, অথবা কোন গাড়িটি কেনা হয়নি, হুইজ কার ওয়াজ এন্ট বট, কোন গাড়িটি কেনা হয়নি। ওকে, এরপরটা হচ্ছে কার, কার ড্যাশটি করা হয়েছিল বা করা হয়নি, মানে কার কোনো কিছু করা হয়েছিল বা করা হয়নি, যদি আমরা এরকম প্রশ্ন করতে চাই, তাহলে এই স্ট্রাকচার, প্রথমে হুজ, তারপর হচ্ছে ড্যাশ, তারপর হচ্ছে সাহায্যকারী ভার্ব, তারপর হচ্ছে ভিতরি অবজেক্ট। ওকে, আর নেগেটিভ হয় তাহলে প্রথমে হুজ ড্যাশ সাহায্যকারী ভার্ব নট ভিতরি। ওকে, একটা উদাহরণ দেখি। উদাহরণটা হচ্ছে যেরকম আমরা বলতে পারি যে কার গাড়িটি বিক্রয় করা হয়েছিল, কার গাড়িটি, তাহলে বা সরি আমরা এখানে একটু বাড়ি দিয়ে বলি, কার বাড়িটি বিক্রয় করা হয়েছিল, তাহলে হুজ হাউস ওয়াজ সল্ট, কার বাড়িটি বিক্রয় করা হয়নি, হুজ হাউস ওয়াজ এন্ট সল্ট। আর তোমরা যদি গাড়ি বলতে চাও, এখানে হাউজের জায়গায় কার হবে, তোমরা খালি চেঞ্জ করে করে এখানে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট চেঞ্জ এবং ভার্বের জায়গায় ভার্ব চেঞ্জ করলে অনেক অনেক বাক্য তৈরি হবে এই একটা স্ট্রাকচার দিয়ে। তো আশা করছি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো এবং ক্লাসটি এনজয় করেছো। তো এই ক্লাসটি তোমরা বেশি করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে তোমাদের দৈনিক কথোপকথনে ব্যবহার করতে শেখো, তাহলেই তোমরা কিন্তু ইংরেজি শিখতে পারবে। তো দেখা হবে আমাদের আগামী ক্লাসে, আল্লাহ হাফেজ।